ভাসানি ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্পূর্ণ ডক্টর জাফরুল্লাহ হেফাজতে ইসলাম নব্য রাজাকার জয় ট্রাইব্যুনালে বিএনপির বিচার হওয়া উচিত ওবায়দুল কাদের তাদের মুখ এখন বন্ধ তথ্যমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এবার শুনবেন বিস্তারিত আলোচনা ভাষানি ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পূর্ণ অসম্পূর্ণ ডক্টর জাফরুল্লাহ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ড জাফরুল্লাহ চৌধুরী বলেছেন মৌলানা ভাসানী ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পূর্ণভাবে অসম্পূর্ণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে অবশ্যই দুজনকে আনতে হবে একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরেকজন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি এই দুজনের দু ধরনের চরিত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধকালে পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন তার নামে স্লোগান হয়েছে তার নামে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে অন্যদিকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির সশরীরে মুক্তিযুদ্ধ পরিচালনায় ছিলেন শনিবার বারোই ডিসেম্বর বিকালে ধানবন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রের মেজর হায়দার বীর উত্তম মিলনায়তনে মুসলুম জননেতা মৌলানা ভাসানির একশো চল্লিশতম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন মৌলানা ভাসানিকে তারা কিভাবে নির্যাতন করেছিল সেই ইতিহাস অনেক কম বয়সীদের অজানা মৌলানা সাহেব যখন বুঝতে পারলেন এদের সঙ্গে থাকা যাবে না তখন তিনি নিজের প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগ ছেড়ে নতুন দল গঠন করলেন সদরঘাটের রূপমহল সিনেমা হলের একটি মিটিংয়ের আজকে যারা শেষ দেশ শাসন করেছে তাদের পূর্বশ্বরীরা মৌলানা ভাসানিকেও আক্রমণ করেছিল তারা তাদের জন্মদাতা পিতাকেও আক্রমণ করেছিল তাদের উচিত ছিল আজকে সরকারিভাবে মৌলানা ভাসানীর জন্মদিন পালন করা আজকের পত্রিকায় মৌলানা ভাসানীর ছোট্ট একটি খবর ছাড়া আর কিছুই নেই কারণ তারা মৌলানা ভাসানিকে ভয় পায় ভাস্কর্য বিরোধী আন্দোলনকারীদের উদ্দেশ্য করে ড জাফরুল্লাহ চৌধুরী বলেন দেশের মৌলভী এবং আলেমরা ভাস্কর্য আর মূর্ত নিয়ে আন্দোলন করছেন এসব বিষয় নিয়ে আন্দোলন না করে জনগণের অধিকার আদায়ের আন্দোলন ন্যায় নীতির আন্দোলনে আসেন আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডেন্ট সদস্য নাইম জাহাঙ্গীর পরিচালনা করেন ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডেন্ট মেম্বার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আক্তার হোসেন আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু গণসংহতি আন্দোলনের জুল হাসাইন বাবু আব্দুল হাসান রুবেল ঠাকসু ভিপি নুরুল হক নুরু রাষ্ট্রচিত্রা অ্যাডভোকেট হাসনাত কায়ুম দিদারুল ইসলাম ভুইয়া ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খান হেফাজতে ইসলাম নব্য রাজাকার জয় প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সচিব ওয়াজেদ জয় বলেছেন মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলাম যে ভূমিকা নিয়েছিল আজ সেই কাজই করছে হেফাজত ইসলাম চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে শুক্রবার রাতে ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার বারো বছর শীর্ষক ওয়েবিনারের প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি সচিব ওয়াজেদ জয় বলেন আমরা বাংলাদেশকে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করছি কিন্তু একটি গোষ্ঠীর উদ্ভব হয়েছে যারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় তারা বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করতে চায় বঙ্গবন্ধুর দৈত্র প্রশ্ন রেখে বলেন আমরা তাদের কি বলবো তাদের রাজাকার বলবো। উনিশশো সালে জামায়াত ছিল এখন হেফাজতে ইসলাম নব্য রাজাকার সম্প্রতি হেফাজতে ইসলাম বেশ কয়েকটি ইসলামী দল ভাস্কর্য বিরোধী আন্দোলনে নেমেছে তারা রাজধানীর ধোলাইখালে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করছে তাদের এই আন্দোলনের মধ্যেই দুই মাদ্রাসা ছাত্র কুষ্টিয়ার বঙ্গবন্ধুর একটি নির্মাণাধীন ভাস্কর্যে ভাংচুর চালায় সজীব ওয়াজেদ জয় বলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তারা ভাস্কর্য ভাংচুরের স্পর্ধা দেখিয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত মানে দেশের স্বাধীনতার মূল্যবোধে আঘাত বাংলাদেশ বিরোধী এই আক্রমণ করেছে এ সময় প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন গত বারো বছরে আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়ন করে বর্তমানে যে অবস্থাতে নিয়ে এসেছে তার এই সুফল মহামারীকালে পাচ্ছে দেশবাসী করোনাকালের উদাহরণ দিয়ে তিনি বলেন এই যে ভিন্ন ধরনের একটা বছরে আমরা বাস করছি এই দু হাজার কুড়ি সালের শুরুতে বলতে হয় মহামারীর কাহিনী আর যদি ডিজিটাল বাংলাদেশ না থাকতো আমাদের অবস্থা কি হতো আমরা আইসিটি ডিভিশন অনলাইন কাজ করার প্রস্তুতি গত বারো বছর ধরে নিচ্ছি আমরা চল্লিশ হাজারের ওপর মাল্টিমিডিয়া ক্লাসরুম বানিয়েছি আমাদের সরকারি কার্যক্রম যাতে অনলাইন সিস্টেমে চলে যায় তার জন্য একটাই নথি সিস্টেম আবিষ্কার করেছি তিনি বলেন আমরা বিশ হাজারের ওপর সরকারি অফিসকে কানেকশন দিয়েছি যখন এই মহামারী আরম্ভ হয় দুই মাসের মধ্যে আমাদের দেশকে বন্ধ করে দিতে হয় তবে আমাদের সরকারি কার্যক্রম কিন্তু থামে নাই তখন আমরা সম্পূর্ণই নথিতে চলে যাই ভিডিও কনফারেন্সিংয়ে চলে যাই এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এক পরিসংখ্যান তুলে ধরে সচিব ওয়াজেদ জয় বলেন শেষ শেষমেশ দেখা যাচ্ছে আমাদের অর্থনীতি মহামারীর মধ্যে সাত শতাংশ বেড়েছে ডিজিটাল বাংলাদেশ এর কারণেই এটা সম্ভব হয়েছে ট্রাইব্যুনালে বিএনপির বিচার হওয়া উচিত ওবায়দুল কাদের বিএনপির জন্মলগ্ন থেকেই ক্ষমতার মোহে ধারাবাহিকভাবে ভাবে যে মানবাধিকার অপরাধ করে আসছে তার জন্য তাদের মানবাধিকারই ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার সকালে বগুড়া জেলার আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি কথা বলেন ওবায়দুল কাদের তা সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে দেশের রাজনীতিতে মস্তান চক্রের জনক বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী বিএনপি নেতাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তারা গণতন্ত্রের কথা বললেও জন্ম থেকে অগণতান্ত্রিক চর্চায় তাদের ঐতিহ্য তিনি বিএনপি নেতাদের প্রশ্ন করে বলেন যাদের দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নেই তারা কীভাবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপির অতীত ষড়যন্ত্রের কথা স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের আরও বলেন তাদের হাতে রক্তের দাগ পোড়া মানুষের গন্ধ হিজবুল বাহারের নিয়ে যারা মেধাবী ছাত্রদের বিপথে নিয়ে গেছিল অস্ত্র হাতে তুলে দিয়ে হাজার হাজার মেধাবী তরুণকে বিপদগামী করেছিল তারাই তো মস্তানি করে এখন জনবিচ্ছিন্ন মস্তানি বিএনপির হাতে আর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন তাদের রাজনীতির সঙ্গে দেশের মাটি ও মানুষের কোনো সম্পর্ক নেই বিএনপি সাফল্য বলতে তাদের শাসন আমলে ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চট দখলের মতো হল দখলের রাজনীতি তথা তথাকথিত সাফল্য মনে করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির মহাসচিবকে আবারও স্মরণ করে দিয়ে বলেন ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে গণতান্ত্রিক ব্যবস্থায় এর কোনো বিকল্প নেই অযথা দূতাবাসের ছুটাছুটি গোপন সভা আর সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিয়ে লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন সময় হলে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে আদমদিগি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কুদরত ই ইলাহি সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজিবুল আলম রিপু তাদের মুখ এখন বন্ধ তথ্যমন্ত্রী বিএনপি দেশের উন্নয়ন চায় না বলেই পদ্মা সেতুর দুই পার সংযুক্ত হওয়ার তিন দিন পরও কোনো মন্তব্য করেনি আর টিবিআই সহ যেসব সংস্থা পদ্মা সেতু হবে না বলে চিৎকার করেছিল তাদের মুখ এখন বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ শনিবার বারোই ডিসেম্বর নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি এ সময় তথ্যমন্ত্রী বলেন টিআইবি এর যারা নেতৃত্বে আছেন তারা নানা সভা সিম্পোজিয়াম করে মোটামুটি যতটুকু জনগণকে বিভ্রান্ত করা যায় তার সবটুকুই তারা চেষ্টা করেছেন আজকে তৃতীয় দিন তাদের কোনো বক্তব্য নেই এই নিয়ে তাদের মুখে কোনো বক্তব্য শুনতে পাচ্ছি না এতে মনে হচ্ছে পদ্মা হয়ে যাওয়াতে তারা লজ্জা পাচ্ছে